সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্তঃজেলা যাতায়াতে কঠোর নিষেধাজ্ঞা, আসাম ত্রিপুরা সীমান্তে সোয়াব টেস্ট সেন্টার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অবৈধ ব্যবসায় পুলিশি হানা, মালিডহর খালাইনে আটক চুনাপাথরের 13টি টিপার। সাইক্লোন ইয়াস আগামী দুদিন আসাম সহ উত্তর পূর্বে তীব্র বেগে ঝড় তুফানের সম্ভাবনা। ভারতে নতুন প্রজাতি ছড়িয়েছে ধর্মীয় সমাবেশ থেকেই, মেনে নিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত থেকে সুস্থতার হার অনেক অনেক বেশি। গত 24 ঘন্টায় ভারতে আক্রান্ত হলেন 2,54,288 জন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে মৃত্যু হলো 81 জনের। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 6,066 জন। মাঠে গরু চরানোকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতিতে মৃত্যু প্রৌঢ়ের, তদন্তে পুলিশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ল ব্ল্যাক ফাঙ্গাস, 5 জনের শরীরে মিলল সংক্রমণ। এবং সর্বশেষ জানিয়ে দেব, করিমগঞ্জ আদালতে সরকারি আইনজীবী নিয়োগ, নতুন তালিকা তৈরির সময় বেঁধে সরকারকে বিপাকে ফেলল হাইকোর্ট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। রাজ্য সরকারের জারি করা এসওপি অনুযায়ী এবারে শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এতে বিশেষ অনুমতি ছাড়া কেউ এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশ মতো শুক্রবার থেকেই আসাম ত্রিপুরা সীমান্তের করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের লাগোয়া শুরু হয়েছে বিভিন্ন যাত্রীদের সোয়াব টেস্ট। এমর্মে এদিন পাতারকান্দির দায়িত্বপ্রাপ্ত সার্কল অফিসার, বিশেষ মেডিকেল টিম সহ চুড়াইবাড়ি পুলিশকে সঙ্গে নিয়ে রাজ্য সীমান্ত এলাকা পরিদর্শন করেন, সোয়াব টেস্টের কেন্দ্রের জন্য বিশেষ স্থান নির্ধারণ করেন। পরে সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের এসওপি মোতাবেক ও জেলা শাসকের নির্দেশে রাজ্য সীমান্তে সোয়াব টেস্টের কেন্দ্র খোলা হয়েছে। আসাম সহ বহির্রাজ্যের যাত্রী ও যানবাহন চালকদের ত্রিপুরায় প্রবেশ করতে গেলে ইতিমধ্যে ত্রিপুরা প্রশাসন নিজের রাজ্যের প্রবেশদ্বারে সোয়াব টেস্টের ব্যবস্থা করেছে। অনুরূপভাবে এবার থেকে ত্রিপুরার যাত্রী সহ যানবাহন চালকরা আসামে প্রবেশ করতে গেলে তাদেরও এই সোয়াব টেস্ট কেন্দ্রে নমুনা পরীক্ষা করাতে হবে। এতে যাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়বে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তাছাড়া সুস্থদের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে। অপরদিকে অবৈধ ব্যবসায় পুলিশি হানা, মালিডহর কালাইনে আটক চুনাপাথরের 13টি টিপার। এই প্রথমবারের মতো অবৈধ চুনাপাথরের ব্যবসায় আঘাত করল কাছাড় পুলিশ। গত বছর সাতেক ধরে মেঘালয় থেকে ওভারলোডের চুনাপাথরের টিপার গাড়িগুলি অবাধে বরাক উপত্যকায় প্রবেশ করলেও পুলিশ কিংবা পরিবহন বিভাগ এসবের উপর নজর দেয়নি। সূত্র মতে, প্রতিদিন প্রতিবেশী রাজ্য মেঘালয় থেকে মালিডহর আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে কম করেও 200টি ট্রাক চুনাপাথর নিয়ে এলেও সরকারিভাবে এসব ট্রাক পরীক্ষা করার কোনো উপায় নেই। আগে আসামের বন বিভাগ থেকে প্রতিটি চুনাপাথরের ট্রাক থেকে কর সংগ্রহ করা হতো, কিন্তু বছরখানেক ধরে চুনাপাথরকে বন বিভাগ থেকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টর অফ জিওলজি অ্যান্ড মাইনিং ডিপার্টমেন্টের কাছে। ফলে বন বিভাগ চুনাপাথরের গাড়িগুলো থেকে লেবি আদায় করতে পারছে না এবং নজরদারিও চালাতে পারছে না। আর মেঘালয় আসাম সীমান্তের মালিডহরে জিওলজি ও মাইনিং ডিপার্টমেন্টের কোনো কর্মীও নেই। অপরদিকে পরিবহন বিভাগের কর্মীরাও কোনো এক অজ্ঞাত কারণে চুকে টুলি এঁটে বসে আছেন। এই সুযোগে চুনাপাথর মাফিয়াদের পুয়াবারো, প্রতিদিন দেদার চুনাপাথর আসছে টিপারে। মূলত চুনাপাথর ব্যবহার করা হয় সিমেন্ট তৈরির কাজে, কিন্তু এই উপত্যকায় একমাত্র বিবিসিএল ছাড়া আর কোনো সিমেন্ট কারখানা নেই। আর তাদের প্রোডাকশনও এত নেই যে প্রতিদিন 200 ট্রাক চুনাপাথরের প্রয়োজন পড়বে। এইসব চুনাপাথরের বেশিরভাগই যায় ত্রিপুরায়, সেখানে সড়ক কিংবা ঘরবাড়ি নির্মাণে ব্যবহার হয় চুনাপাথর। এরই সুযোগ নিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে সেখানেই পাচার হয় লাইমস্টোন। লাইমস্টোন মাফিয়াদের দৌরাত্মে কাটিগোড়ার যাত্রী সড়ক দিয়ে সাধারণ জনগণের চলাফেরা দুষ্কর হয়ে পড়ে। দ্রুতগামী এইসব ওভারলোড চুনাপাথর বোঝাই টিপারের জন্য কাটিগোড়ায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনাও ঘটেছে, অকালে প্রাণ গেছে বেশ কয়েকজনের। অবৈধ এই ওভারলোডেড এই টিপারগুলোর বিরুদ্ধে বুধবার সন্ধ্যে অভিযান চালালেন কাছাড়ের নবাগত পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর। আসলে এদিন বিকেলে এসপি নিম্বালকর সদল বলে এসেছিলেন মালিডহরে।
আন্তঃরাজ্য সীমান্ত দেখতে এখানে আসার পরই তার নজরে পড়ে মেঘালয় থেকে অবাধে কাঁচারে ঢুকছে ওভারলোড চুনাপাথরবাহী টিপার। এসপি কয়েকটি ট্রাককে দাঁড়া করিয়ে কাগজ দেখে বুঝতে পারেন টিপারের বহন ক্ষমতা থেকে অনেক বেশি চুনাপাথর বোঝাই রয়েছে ওইগুলিতে। সঙ্গে সঙ্গেই তিনি 60টি টিপার আটক করে গুমলা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারে সমজে দেন। ফিরে যাবার পথে কালাইনেও এরকম 6টি টিপার আটক করা হয়। এসপি মালিডহর থেকে ফিরে যাবার পর মেঘালয় থেকে কাঁচালে প্রবেশ করতে আসা একটি টিপার পুলিশ আটক করে টিপার চালক কথা কাটাকাটি করে হাবিলদার আব্দুল রব লস্করের সঙ্গে হাতাহাতি করে পুলিশ ওই টিপার সহ চালককেও আটক করে। এদিকে বৃহস্পতিবার ধৃত টিপার সহ চালকদের ছাড়িয়ে নিয়ে যাবার জন্য কালাইন পুলিশ ফাঁড়ি ও গুমলা পিআইসিতে বেশ কয়েকজন দালাল শ্রেণীর লোককে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে। তবে পুলিশ এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। অপরদিকে গত 24 ঘন্টায় ভারতে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হলেন 2,54,288 জন। গত 24 ঘন্টায় সুস্থ হলেন 3,52,944 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হলো 4,142 জনের। ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা হলো 29,20,021 জনে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 19,847 জন, সুস্থ হয়েছেন 19,017 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 159 জনের। আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6,066 জন। গত 24 ঘন্টায় আসামে সুস্থ হয়েছেন 4,987 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 81 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 863 জন, সুস্থ হয়েছেন 379 জন। গত 24 ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 2 জনের। অপরদিকে প্রতিবেশীর হাতে মৃত্যু প্রৌঢ়ের তদন্তে পুলিশ। মাঠে গরু চোরানোকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতিতে গুরুতর আহত হয়ে 9 দিনের মাথায় চিকিৎসাধীন থাকাকালীন অবস্থাতে অবশেষে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। এই ঘটনাটিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে পাথারকান্দি থানাধীন নারায়ণপুর এলাকায়। এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় একটি মামলা দায়ের করলেও এখনো অবধি পুলিশের পক্ষ থেকে ধরপাকড়ের কোনো খবর নেই। থানায় দেওয়া মৃতের কনিষ্ঠ পুত্র আমিনুল হকের দেওয়া এজাহার মতে জানা গেছে, চলতি মাসের 10 মে পড়ন্ত বিকেলে পাথারকান্দি থানাধীন নারায়ণপুর এলাকার 1037 নং জনতা এলপি স্কুলের সম্মুখে একই গ্রামের বাসিন্দা ফখরুল ইসলামদের রশি দিয়ে বাধা অবস্থায় একটি গরু ঘাস খাচ্ছিল। ঠিক সে সময় সেই পথ গিয়ে এক বাইক আরোহী মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ার উপক্রম হলে পাশেই থাকা মৃত ফজির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র জিনুল হোসেন ফখরুল ইসলামদের গরুটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বললেই উভয়ের মধ্যে বাদে তুমুল বাকবিতণ্ডা। পরে অভিযুক্ত ফখরুল ইসলাম ও তার দুই পুত্র শাহিনুল ইসলাম ও কমরুল ইসলাম জিনুল হোসেনকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। প্রতিপক্ষের এই প্রহারের হাত থেকে ছেলে জিনুল হোসেনকে বাঁচাতে একসময় বছর 60-এর ঊর্ধ্বের বৃদ্ধা ফজির উদ্দিন তাদের মুখোমুখি হলে শাহিনুল ও কমরুলরা এই বৃদ্ধাকেও প্রচুর মারধর করেন বলে ফজির উদ্দিনের কনিষ্ঠ পুত্র আমিনুল তার এজাহারে উল্লেখ করেন। পরে স্থানীয়রা উভয়কে প্রথমে পাথারকান্দি হাসপাতাল ও পরে শিলচর হাসপাতালে পাঠিয়ে দেন, কিন্তু এক দুদিনের চিকিৎসায় আশানুরূপ ফল না পাওয়ায় অবশেষে কর্তব্যরত চিকিৎসক তাকে গুয়াহাটির জিএমসিতে প্রেরণ করেন, কিন্তু সেখানেও চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে বুধবার বিকেলে মৃত্যুর কোলে ডলে পড়েন 60-এর বৃদ্ধা ফজির উদ্দিন। এদিকে ফজির উদ্দিনের মৃতদেহটি গুয়াহাটি থেকে পাথারকান্দি থানায় নিয়ে এলে পাথারকান্দি পুলিশ লাশটি ময়নাতদন্ত সেরে বিকেলে তাদের পরিবারের হাতে সমজে দেয়। এদিকে শেষ পাওয়া খবরে পুলিশ এই কাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে তদন্ত অব্যাহত রেখে চলেছে। অপরদিকে ভারতে নতুন প্রজাতি চড়িয়েছে ধর্মীয় সমাবেশ থেকেই মেনে নিল আইসিএমআর। অবশেষে মেনে নিল আইসিএমআর ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রধান ও অন্যতম কারণ হলো ধর্মীয় জমায়েত বা রাজনৈতিক সমাবেশের মতো বিশাল সংখ্যক মানুষের ভিড়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণ হিসাবে এই জমায়েতকে দায়ী করেছিল। এবার সেই তত্ত্বেই সিলমোহর দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের বিজ্ঞানীরা। আইসিএমআর এর নিজস্ব একটি সমীক্ষায় এই তত্ত্ব উঠে এসেছে। আইসিএমআর এর গবেষণায় উঠে এসেছে করোনার নতুন এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের যাতায়াত ও ধর্মীয় অনুষ্ঠানগুলি থেকে। ভারতে সর্বপ্রথম করোনার B.1.617 স্ট্রেনটি চিহ্নিত হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। এই স্ট্রেন বিদেশিদের দেহ থেকে ভারতীয়দের শরীরে সংক্রমিত হয়েছিল প্রথম, এরপর জমায়েতের মাধ্যমে তা ভয়ঙ্কর রূপ ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।
অপরদিকে পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ল ব্ল্যাক ফাঙ্গাস, পাঁচজনের শরীরে মিলল সংক্রমণ। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থানের পর এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয় তাড়া করছে বাংলার মানুষকেও। করোনা অতিমারি নিয়ে নাজেহাল গোটা দেশ, তার মধ্যেই পোস্ট করোনা সংক্রমণের নতুন নতুন আতঙ্ক বাড়াচ্ছে। কৃষ্ণ চত্রাকের আক্রমণ নিয়ে এই মুহূর্তে নাজেহাল সরকার ইতিমধ্যেই অতিমারি আইনে ব্ল্যাক চত্রাককে বিশেষ রোগ হিসেবে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। মহারাষ্ট্রেও ইতিমধ্যে এই রোগের শিকার হয়ে মৃত্যু হয়েছে প্রায় 90 জনের। রাজস্থানের ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের শিকার প্রায় 100 জন মানুষ। এবার বাংলাতেও দেখা গেল মিউকর মাইকোসিস নামক এই চত্রাকের সংক্রমণ। জানা গিয়েছে শহর কলকাতাতে এই চত্রাকের সংক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই মুহূর্তে তাদের উদ্বেগ বেড়েছে সরকারের। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে, জানানো হয়েছে এই সংক্রমণকেও এপিডেমিক রোগ হিসেবে চিহ্নিত করতে হবে। কেউ আক্রান্ত হলে সেই খবর জানাতে হবে কেন্দ্রকে। অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে আরও জানানো হয়েছে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা মেনে চলতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। এই কৃষ্ণ চত্রাকের সবথেকে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। ইতিমধ্যে আক্রান্ত প্রায় 1500 মানুষ। করোনার মতোই এই রোগের জন্য তৈরি করা হয়েছে আলাদা ওয়ার্ড। রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে রাজস্থানেও। পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ যথেষ্ট পরিমাণে বেশি, আর কোভিড রোগীদের ক্ষেত্রে বেশি মারাত্মক হয়ে উঠছে এই মিউকরমাইকোসিস। তাই সরকারের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে কোনো ডিলেমি দেওয়া হচ্ছে না এই নতুন চত্রাকের সংক্রমণ নিয়ে। অপরদিকে করিমগঞ্জ আদালতে সরকারি আইনজীবী নিয়োগ, নতুন তালিকা তৈরির সময় বেঁধে সরকারকে বিপাকে ফেলল হাইকোর্ট। করিমগঞ্জের সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টে ধাক্কা খেল সরকার। ভারতীয় বিচারবিধির নীতি নির্দেশিকাকে কঠোরভাবে মেনে আগামী 6 সপ্তাহের মধ্যে নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। বর্তমানে করিমগঞ্জ জেলার আদালতগুলোতে সরকারি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয়নি এবং এক্ষেত্রে নিয়মভঙ্গের অভিযোগ উত্থাপন করে গুয়াহাটি হাইকোর্টে দাখিলকৃত একটি রিট পিটিশনের ভিত্তিতে উচ্চ ন্যায়ালয় এই নির্দেশ জারি করেছে। করিমগঞ্জের বরিষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় দাস এবং অন্যান্য আইনজীবীরা বর্তমান সরকারের কার্যকালে নিযুক্তিপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগের নির্দেশের উপর চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টে এই রিট পিটিশন দাখিল করেন। এই আবেদনে আসাম সরকারের আইন বিভাগের আয়ুক্ত সচিব, করিমগঞ্জের জেলা ও দায়রা জজ সহ প্রত্যেক সরকারি নিযুক্তিপ্রাপ্ত আইনজীবীদের বিবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গৌহাটি হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানার আদালতে দীর্ঘ শুনানির পর উচ্চ ন্যায়ালয় বর্তমান অতিমারী করোনা পরিস্থিতিতে জেলা আদালতের এই পরিকাঠামো আগামী 6 সপ্তাহ অব্যাহত রেখে এই সময়সীমার মধ্যে আইনের বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে নতুনভাবে আইনজীবীদের নামের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে সরকারকে। উল্লেখ্য, সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন বিজেপি সরকার বিগত দিনে রাজ্যে ক্ষমতায় আসার পর করিমগঞ্জের জেলা ও দায়রা জজের অধীনস্থ প্রত্যেক আদালতে নতুনভাবে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়। দেশের বিচারবিধি অনুসারে মাত্র 3 বছরের জন্য সরকারি আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হন। এক্ষেত্রে আইনজীবীদের দক্ষতা ও যোগ্যতার নিরিখে জেলা ও দায়রা জজের সঙ্গে আলোচনার ভিত্তিতে জেলার ন্যায়দণ্ডাধীশ অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারের কাছে আইনজীবীদের নাম সুপারিশ করেন। গভর্নমেন্ট প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর কিংবা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর প্রত্যেকের নিযুক্তির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য রয়েছে। কিন্তু করিমগঞ্জ জেলায় নতুন সরকারের নিযুক্তিপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়ে শুরু থেকে বিতর্ক দেখা দেয়। শেষমেশ হাইকোর্টে চ্যালেঞ্জ জানানোর পর সরকারকে আইনজীবী নিযুক্তির ক্ষেত্রে নতুন তালিকা চূড়ান্ত করার জন্য 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় হাইকোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই ধাক্কা খেল সরকার। আজকের